আসসালামু আলাইকুম বন্ধুরা এই সুন্দর দৃশ্যটি আঁকতে প্রথমে কৌটার মুখ দিয়ে আমরা সুন্দর একটি বৃত্ত আঁকব বৃত্ত আঁকার পর এর মাঝে ফুরবি পেন্সিল দিয়ে এভাবে আঁকব আঁকার পর আমরা একটি এখানে রাস্তা আঁকবো দেখুন একটা দাগ আর একটা দাগ নিচের দিকে চওড়া ওপর দিকে সরু এরপর এখানে একটি সূর্য আঁকবো সূর্যটা অর্ধগোল হবে সুন্দর হবে এরপর এখানে একটি গাছ আঁকব দেখুন গাছটা একটু ভাজ করে সুন্দর করে দুইটা ডাল বের করে দিলাম এখন এখান থেকে আমরা গাছের পাতা আঁকবো সহজেই ছোট বাচ্চাদের জন্য এভাবে আঁকলেই সুন্দর হবে দেখুন সুন্দর একটি গাছ হচ্ছে আসলেই সুন্দর একটি গাছ হয়ে গেল এখন এই পাশে আরেকটা গাছ আঁকবো আমরা একই রকম করে ডালগুলো আঁকবো ডাল আঁকার পর ওপর দিকে পাতা আঁকবো এভাবে এই ডালের সাথেও আমরা আঁকলাম সুন্দর একটি গাছ তবে ওই গাছের থেকে একটু ছোট গাছ এবার আমরা রঙ করবো রং কি রঙ করবো এখানে দেখতে পাচ্ছেন হালকা সবুজ রঙটা গাছের পাতায় করব। এই গাছে যে রঙ করব এই পাশের গাছেও একই রং করব আমরা চেষ্টা করব যেন দাগের বাহিরে না যায় রঙ করার সময় এখন আমরা ঘাসে মাটিতে বা ঘাসেও একই রং করব এই হালকা সবুজ রংটা একটা রং দিয়েই গাছে এবং ঘাসে রং করলাম রঙটা একটু এখানে দ্রুত দেখানো হচ্ছে এরপর আমরা সূর্যতে হলুদ রঙ করবো সূর্যতে হলুদ রঙ করার পর দেখতে পাচ্ছেন ব্রাউন বা খয়েরি রং নিয়ে গাছের ডালে করলাম দুই গাছে একই রং গাছে রং করার পর আমরা এই রাস্তায় হালকা বাদামি রংটা করব। দেখুন এখন অনেকটা সুন্দর লাগছে পেন্সিল দিয়ে একটু গাঢ় করে দিব হলুদ রঙ নিয়ে সূর্য রশ্মিগুলো বের করে দেব হয়ে গেল সুন্দর একটি দৃশ্য এখন আমরা আকাশে হালকা হলুদের ছোয়া দিয়ে দিব তাহলে দৃশ্যটা অনেক সুন্দর হবে দেখুন আকাশে যদি একটু পাখি দেওয়া যায় উড়ন্ত পাখি পেনসিল দিয়ে আরও সুন্দর হলো দৃশ্যটা এখন অনেক দেখতে সুন্দর লাগছে ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম